গুরু মাতার কাছে, আর তোমার গুরু মাতাকে পাঠিয়ে দেবে আমাদের এই মুহূর্তে। আমি সরে যাচ্ছি মাতা পার্বতীর কাছে, আর মাতা পার্বতীকে আপনার এই শুভ সংবাদটুকু জানিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাকে স্মরণ করেছি এই জন্য যে এই মুহূর্তে আমরা নন্দের সরকারে চলে যাবো তোমাদের ফুল বাগান বেড়াতে, কিন্তু তুমি কি আমার সঙ্গে যাবে? তাহলে শুনো, আজকে কয়েকদিন যাবো তো মনটা কেন কোনো মনে দেখা আছে? Thank you.
করতে যাবো নন্দ সরকারি সেই কমল ফুলবাগান বেড়াতে, তাহলে সে পড়েছে তাহলে আমি চলে যাবো। আমায় যে বলেছিল নারদ, আজকে সত্যি আমার কথা বিশ্বাস হচ্ছে যে আমার প্রভুর কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, কিন্তু কিছুতে আমার মুখ আমি প্রভুকে দর্শন করাবো না। বলুন প্রভু, আমাকে একটু এই নদীটা একটু পার করে দিবে? এ আবার কেন নতুন কথা? পার করে যাওয়াই তো আমার কাজ, কিন্তু আজকে আপনার আজকে এত দেরি হলো কেন? আমি মানে অনেকটা কিন্তু ভেজালে পড়েছিলাম। যেমন আমি তো সেই সকাল থেকে তোমার অপেক্ষায় রয়েছি। বেশ, তাহলে আমাকে একটু পার করে দিবে? বেশ, উঠে পড়ুন। কিন্তু একটা কথা মনে রাখবে, এরকম কিন্তু বিলম্ব করা যাবে না। আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর তুমি যে আমার সঙ্গে কোথায় যাও তো?